अमरी से बरनी आ जाओ ना तो सही ऐसी मन की है सच्ची तुम हो सितारों के परे हुई गलती सॉरी हमने गाया तुम क्यों सुनी किसकी मर्जी जो थी हेलो गाइस वेलकम टू पाइन शॉप शेयर चैनल তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার কিছু কাজের জন্য কলেজ যেতে হচ্ছে তো আর আমি কী করছি বা অন্য কোথাও যদি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা এটা দেখো তো গাইস দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি প্রচণ্ড রোদ পরিমাণে আমি ছাতা মানে একদমই ব্যবহার করতে পছন্দ করি না মানে হাতে ধরতে খুব বিরক্তি লাগে তোমার কাছে সাদা নিতে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দেখতে পাচ্ছে কালার দেখা আটকার চলছে তো ফ্রেন্ডস আমি এখন নৌকায় উঠে গেছি পাশে আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড আছে মানে আমার বান্ধবী আছে তো হচ্ছে বলছে কেন ব্লগ করছিস হ্যান ত্যান অনেক কথাই বলছে আর যেহেতু আমি প্রথম প্রথম ব্লগ করছি যার জন্য ও একটু অবাকই হচ্ছে যে কী ব্যাপার কেন ব্লগ করছিস যেহেতু আগে জানতো না যে আমি এরকম ভিডিও স্টার্ট করেছি বা কিছু তো চলো যাওয়া যাক এখন আমি নৌকো দিয়ে নেমে গেছি এখন আমি হাঁটছি হাঁটছি বড় রাস্তায় উঠে এখন আমরা একটা টোটো করবো একটা বান্ধবী টোটো উঠে গেছে ও আসছে ও যে টোটোতে আছে ওই টোটোতেই আমরা উঠে আমরা কোথায় যাবো কলেজ তো তারাও এখন ওর জন্য ওয়েট করতে হচ্ছে তো ফাইনালি টোটোয় উঠে গেছি পাশে ওই যে একটা বান্ধবী ওই টোটোতে আসছিল সামনের বান্ধবী একটা দাদু সে তোকে বলবো সে কখন কলেজ এত লেটে কেন কলেজ যাচ্ছি যেহেতু আমরা 1:30টার দিকে কলেজ যাচ্ছিলাম তো আমাদের একটু দরকারি কাজ ছিল আমরা হচ্ছে তোমার পাস কোর্সে ভর্তি হয়েছিলাম তো সে কারণে আবার অনার্সে ভর্তি হয়েছিলাম তাই পাস কোর্সের টাকাটা ফেরত দিয়েছিলো যেহেতু সেকেন্ড ইয়ারে ভর্তি হবো সে কারণে পাস কোর্সের টাকাটা ফেরত নিতে গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম একটা চেক টেস্ট ছিল তো চলো এখন থেকে বলে দেবো কেন এখনও কিছু জানি না যেহেতু ফাইনালি কলেজ চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা আমাদের কলেজ দেখে নাও পড়েছি এখন আমাদের কলেজের যে পিছন গেট সেখানে এই যে আমরা এই বান্ধবীরা যেতে চাইছিলাম তো এখন গিয়ে এই যে আমাদের কলেজ দেখতে পাচ্ছ এবার এখানে বলা হচ্ছে একটু ছবি টুবি তুলে দিতে মানে আমিই বলছিলাম একটু ছবি টুবি তুলে দিতে কলেজ এই যে সিঁড়িতে উঠছি দোতলায় যাচ্ছি না সরি দোতলায় না তিনতলায় যাচ্ছি তিনতলা থেকে তোমাদের কলেজটা আমি দেখাবো দেখবে কিছুটা কলেজ খুব ভালো করে ভিডিও করতে এখনও পারি না যেহেতু প্রথম মতো ভিডিও এখন ভালোভাবে শিখে যাবো তখন আরও সুন্দর করে দেখাবো আর ও তো বারবার বলছে আমার দিকে একদম ক্যামেরা করবে না তা আমি সাইকেল করে বারবার ওর দিকে ক্যামেরাটা খুব অনেক কিছু করছে আর যে সেলফি কুইন আমাদের যে সারাদিনে 200টা ছবি তুলেও বলবে না যে একটা ছবি ভালো হয়েছে এখানে একটু শয়তানি হবে আমার সাথে আমি বুঝতে পারছি অনেক সুন্দর ওরাও চেষ্টা করছি ওর সাথে একটু শয়তানি করার দেখা যাক কীরকম শয়তানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ডু ইউ সাবস্ক্রাইব নাও